বন্ধুরা, হতে পারে আজকের এই খবরটি অনেকের পছন্দ নাও হতে পারে। কেননা আজকের এই খবরটিতে অমিত শাহ এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটিকে দেখে অ্যান্টি ইন্ডিয়ার লোকগুলোর ভীষণভাবে পিছনে ফাটবে। এর সাথে সাথে তাদের ভয় এটাও আছে যে তারা যদি শাহর লিস্টে চলে আসে তারা বেঁচে থাকতে পারবে কি না সেটা নিয়েও চিন্তায়। গৃহমন্ত্রী এবার জেলের ভেতরে রাখা প্রথা সম্পূর্ণ বন্ধ করে দিল। গৃহমন্ত্রীর এবার বক্তব্য এটাই যে সন্দেহ হলে সোজা আরপিজি দিয়ে উড়িয়ে দাও, কেননা ক্ষমা তাকেই করো যে নিজেকে বদলানোর চেষ্টা করে, না কোনো গদ্দার ব্যক্তিকে। চলুন এই খবরটি আপনাদের ডিটেলসে জানাই। তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটিকে একটি ছোট্ট লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। চলুন সব কিছু জানাই আপনাদের ডিটেলসে। বন্ধুরা, এটা আপনারা সকলেই জানেন, অমিত শাহ দ্বিতীয়বারের জন্য আবারও গৃহমন্ত্রীর সিটকে পেয়েছে। আর সে দ্বিতীয়বার কার্যালয়ে প্রথম ধাপে সেই সমস্ত লোকগুলোকে ওয়ার্নিং দিয়েছে যারা লুকিয়ে থাকা পাকি জিহাদিদের বা সরাসরি পাকি জিহাদিদেরকে সাহায্য করে। আমি আপনাদের এর আগের একটি ভিডিওটিতে বলেছিলাম যে ঘাঁটিতে যতগুলো আতঙ্কবাদী হামলা হয় সেখানে তাদের স্থানীয় লোকেদের হাত অবশ্যই থাকে, কেননা যতক্ষণ পর্যন্ত ঘরের লোক যুক্ত না থাকবে ততক্ষণ বাইরের লোক কিছুই করতে পারবে না। আর রিসেন্ট রিয়াসির ভেতরে এই হামলাটি হয়েছে। সেই ঘটনায় সেনাবাহিনী এমন কিছু লোককে গ্রেপ্তার করেছে যারা এনকাউন্টার করা পাকি জিহাদিদের ঘরে থাকতে জায়গা দিয়েছিল। এটা তো বছরের পর বছর ধরে চলে আসছে, সেনা আর সরকারের হাজার বোঝানোর পরে পাকিস্তানিদের সাহায্য করে আসছে সেই সমস্ত লোকগুলো। তো এটাকে নিয়ে এখন বিরক্ত হয়ে গৃহমন্ত্রণালয়ের সেনার আধিকারিক কাশ্মীরের উপরাজ্যপালের সাথে একটি হাই লেভেলের মিটিং করে এই সিদ্ধান্তটিকে নিয়েছে সেখানেই, যে এখন সময় চলে এসেছে ঘাঁটিতে সেই সমস্ত স্থানীয় লোকগুলো দ্বারা স্থানীয় আতঙ্কবাদী ইকোসিস্টেমকে চালানো হচ্ছে, সেই সিস্টেমকে একদম জ্বর থেকে তুলে দেওয়া হবে। পরিষ্কার ভাষায় বললে, গৃহমন্ত্রী যে বা যারা ভারতের সুরক্ষা সিস্টেমের সাথে খেলা করবে তাদেরকে যেন জীবিত ছেড়ে না দেওয়া হয়। হোক তারা ভারতের ভেতরে অবস্থিত পাক জিহাদিদের আস্তা দেওয়া লোকগুলো হোক বা সেনার গুরুত্বপূর্ণ তথ্য লিক করা হোক বা পাকি জিহাদিদের অস্ত্র এনে দেওয়া হোক। তাই আপনারা যদি এমন কোনো সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ফেলেন তাহলে আপনাদের খোলা ছাড় দেওয়া আছে যে আপনারা তার সাথে আপনাদের মনের মতো কারবাই করতে পারেন, এমনকি এনকাউন্টার পর্যন্ত। কেননা এই মুহূর্তে যে আতঙ্কবাদী ইকোসিস্টেম তৈরি হচ্ছে এটিতে ভারতের সুরক্ষা ব্যবস্থা বিপদে পড়তে পারে সামনের দিনে। অমিত শাহ এরকম টাইপের সিদ্ধান্ত এই কারণেই নিয়েছে, কেননা কাশ্মীরে গত এক সপ্তাহে কাশ্মীরের রিয়াসি, কাটোয়া আর ডোডা জেলাতে টোটাল 4টি হামলা হয়েছে যেটিতে ডজনখানেক ভারতের সেনা মারা যায়। এরপরেও কিছু লোক গৃহমন্ত্রীর সিদ্ধান্তকে ভুল বলে প্রমাণিত করছে, আর এই ভুল কারা বলছে সেটাও আপনাদের বোঝানোর জন্য বা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, এবার আপনারা বলুন, গৃহমন্ত্রীর সিদ্ধান্তের সাথে আপনারা কি সহমত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।